नर्मदा वै नमो प्रातु नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्रहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कलकल निनादिनी कौमारी स्वरूपे देवी रेव देवी नमोस्तुते। माँ नर्मदा तुम्हारे जय जयकार हो, जय जयकार होक, जय जयकार होक। सबाई के लाडली गोपाल चैनल अनेक अनेक स्वागत जानाई। आमी आमार गुरुदेव के प्रणाम जानिए, माता पिता के प्रणाम जानिए आजकेर मूल पाठ शुरू करछि। आजकेर पाठे जावार आगे, मूल पाठे जावार आगे शैलेंद्र नारायण घोषाल शास्त्रीजी चरणे आमी आमार सश्रद्ध प्रणाम जानाच्छि। तारि लेखा तपोभूमि नर्मदा एई बोइटा थेके धारावाहिकभावे अनेक दिन हलो पाठ करछि। पार्ट वन टू पार्ट 168 अब्दि आपलोड करा आछे। आजकेर ई भिडियो पार्ट 169। पार्ट 168 बोलेछिलाम जे शैलेंद्र नारायण जी एसे पौंछेछेन भूतनाथेर जंगले, किन्तु तारपर कि हलो सेटा आर पाठ करे शोनानो हयनि। आजकेर पाठे सेखान थेकेई पाठ करब, तारपर थेके पाठ करब। लिखछेन शैलेंद्र नारायण जी, प्राय पौने एक घंटा हाँटार पर सामनेर जंगल देखे थमके दाड़ालाम। बुकटा धक करे उठल, भूतनाथेर जंगल जेखाने जनश्रुति रुद्र पिशाचेर बास। रुद्र पिशाच थाकुन ना थाकुन सकलेर मुखे शुने आसछे एटी भयंकर स्थान। गतबारे महंतजीर संगे निजेई तो देखे गेछि, भूतनाथेर मंदिरे पौंछते कत घुरपाक खेते होयेछे। सोजा जंगल अतिक्रम करे जावार उपाय नेई, निरापदे समुद्रे पेरोते होले प्रत्येक परिक्रमावासीके भूतनाथेर मंदिरे प्रणाम ठुके जेतेई हबे, ता ना होले नाकि समुद्रे नौका डुबी होये जाय। आमि झोला गाँठरि पथेर उपरे रेखे बाबा एबं मा नर्मदार उद्देश्ये प्रणाम जानालाम। জঙ্গলে তো কোনো জন্তু জানোয়ারের ভয় নেই, কেবল ভয় বনের গোলক ধাঁধাকে। যা হবার হবে হর নর্মদে বলতে বলতে ঢুকে পড়লাম বনের ভেতর। আমার এটা খুব ভালো করেই মনে আছে যে একটা অশ্বত্থ এবং পরপর তিনটে শিমুল গাছ অতিক্রম করে সেবারে একটা বড় বেল গাছ এবং আমলকি গাছের আড়ালে কালচে রঙের প্রাচীন মন্দির চোখে পড়েছিল। আমি বনের মধ্যে বেল ও শিমুল গাছের চূড়া লক্ষ্য করে হাঁটতে লাগলাম, নানা রকম লতা পাতা ঠেলে ঠেলে হাঁটতে লাগলাম। কোথাও কোনো পথের চিহ্ন খুঁজে পাচ্ছি না। মিনিট 15 হাঁটার পর একটা শিমুল গাছের চূড়া দেখতে পেয়ে সেই দিকেই দৃষ্টি রেখে হাঁটতে লাগলাম। কাছাকাছি এসে দেখি প্রায় 10 ফুট ব্যাসযুক্ত গুড়িওয়ালা শিমুল গাছ, তার পেছনে অসংখ্য বনপাদক, নটরাজের মতো তাণ্ডব নৃত্যের ভঙ্গিতে শাখা বাহু ছড়িয়ে কী একটা গাছ বনের শোভা বাড়িয়ে দিয়েছে। শোভা দেখার মন এখন নেই, নিরাশ হলাম, কারণ ভূতনাথের মন্দিরের কাছে এত বড় গাছ ছিল না। তাছাড়া সেখানে আছে পরপর তিনটি শিমুল গাছ, বেল গাছ ও আমলকি গাছও তো এখানে ধারে কাছে দেখছি না। সে পথ ছেড়ে জঙ্গলের অন্য পথ ধরলাম। শিশির সিক্ত নিস্তব্ধ বনস্থলীতে কত রকমের বন্য বিহঙ্গের অদ্ভুত সব কূজন শুনতে পাচ্ছি। একটা পথের চিহ্ন দেখতে পেয়ে আশায় বুক দুলে উঠল, এই পথ নিশ্চয়ই ভূতনাথের মন্দিরে পৌঁছেছে। সেই পথের নিশানা ধরে হাঁটতে লাগলাম। হায় ভগবান, এ যে পৌঁছে গেলাম এমন এক জায়গায় যেখানে অনেকখানি অনাবৃত পাথর বেরিয়ে আছে। পাথরের পাশ দিয়ে হেঁটে মিনিট 10 পরে পৌঁছলাম বনের এমন এক প্রান্তে যেখানে বন ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। সেখানেও এখনও কুয়াশা জড়িয়ে আছে গাছপালায়, মনে হচ্ছে ঢালুতে নিচে কেউ বুঝি আগুন দিয়েছে, তার ধোয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠে আসছে জঙ্গলের ভেতরে। এইভাবে এদিক ওদিক ঘুরপাক খেতে খেতে অবশেষে হতাশ হয়ে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম গাঁটরির ওপরে। বড় বড় গাছপালার ফাঁক দিয়ে তীর্যকভাবে রোদ এসে পড়ছে গায়ে। আমি হতাশ মনে মা নর্মদার স্বরক্ষরী মূল বীজ জপ করতে লাগলাম। মিনিট 5 পরে বনের ভেতরে কোথাও থেকে একটা কানে একটা গান ভেসে এলো। কান পাততেই ধীরে ধীরে বুঝতেও পারলাম সেই গানের ভাষা, মেরে আখন কে দৌ তারে পিতা পুত্রী অভিরাম মনোহর কৈলাস কণ্ঠক মে বারে। আমি লাভ দিয়ে উঠে পড়লাম। এই যে ভারতের সেই কঙ্কালসার ভক্ষণসুর সাধুর কণ্ঠস্বর, আনন্দে মন নেচে উঠল। গানের সুর লক্ষ্য করে গাছপালা মারিয়ে হাঁটতে লাগলাম। সুখ শারদ নারদ বলিহারি মহিমা বর্ণত হারে মেরে আখন কে দৌ তারে। গানের ভাষা ও সুর ক্রমশ স্পষ্টতর নিকটতর হচ্ছে। মেরে আখন কে দৌ তারে রেবা শিবম শিবম রেবা ইয়ে দৌ রূপ উজারে। একটা লতার ঝোপ অতিক্রম করতেই সেই পরপর তিনটি শিমুল গাছ, বেল ও আমলকি গাছের আড়ালে ভূতনাথের মন্দির চোখে পড়ল। দরজার চৌকারে বসে আছেন গায়ক, কিন্তু ইনি তো ভারভূতি বা ভারতের সেই ভক্ষণসুর সাধু নন। ইনি যে
আমার পরম প্রিয় যোগী রাজাধিরাজ প্রলয় দাসজি, আমার হাত থেকে গাঁটরি ঝোলা লাঠি ইত্যাদি খসে পড়লো, মাথা ঘুরে গেল, আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। মিনিটখানেক তার দিকে তাকিয়ে রইল, আমার বিস্ময়ের ঘোর কিছুতেই কাটছে না। ভাবছি ইনিই কি তিনি, অর্থাৎ যার একসঙ্গে প্রায় 80টা কলা এবং 8টা নারকেল খাওয়ার দেখে রতন ভারতী যে যাকে ভক্ষণ সুস্বাদু বলে অভিহিত করেছিলেন। তাকাবার সময়ে উভয়েরই চোখ দুটির অদ্ভুত ধরনের মিজিমিজি ভঙ্গিমা ছাড়া আর কিছু দৈহিক সাদৃশ্য তো চোখে পড়ছে না। আমার কাছে উঠে এসে ভূতনাথকে প্রণাম করো, মৃগুকচ্ছ তো পরিক্রমা করে এলে তাতে আমি খুব খুশি হয়েছি, তবে কিছু অসন্তোষের কারণও ঘটেছে। মূল শ্রীপতি তীর্থে এবং ভূতেশ্বরের শাম্ভবী পীঠে বিশেষত ফেরার সময় ভূতেশ্বরের মহাদেবকে মহর্ষি দণ্ডীকৃত মহাস্তবরাজ শুনে আসা উচিত ছিল। যাই হোক, এখন মধ্যাহ্নক্ষণ আসন্ন, মধ্যাহ্নক্ষণ ধরে তোমাকে ভূতনাথের পূজা করতে হবে। মন্দিরের মধ্যে ফুল বেলপাতা চন্দন সবই আছে, তুমি পূজা করতে বসে যাও, আমি মহাদেবের জন্য কিছু ভোগ সংগ্রহ করে আনছি। এই বলে তিনি লাঠি হাতে নিয়ে কোথাও যাবার উপক্রম করতেই আমি তার পায়ে লুটিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম, শিবম ভুয়াত বলে তিনি লাঠি ঠুকে ঠুকে মন্দিরের পিছনের দিকে চলে গেলেন। আমি 2-3 মিনিট হতভম্ব হয়ে বসে থাকলাম। তারপর মন্দিরে ঢুকে পাশাপাশি অবস্থিত ভূতনাথ নামে অভিহিত 3টি শিবলিঙ্গকে আমি আমার মতো করে পূজা করতে লাগলাম। শিব 3টিতে জল ঢেলে মার্জনা করছি এমন সময় দেখলাম 12টি 12 রকমের পাখি, নানা রকম শব্দ, কেউ কিচিরমিচির, কেউ টুংটুং, কেউ টিয়ার মতো বলি, কেউ ট্যাঁ করতে করতে মন্দিরের চারপাশে ঘুরপাক খেতে লাগলো। আমি সেই পক্ষীকুলের কলতানের মধ্যে পূজা করতে লাগলাম ভূতনাথের। পূজা প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় মুখ তুলে দেখি ঠুকঠুক লাঠির শব্দ করতে করতে মহাত্মা ফিরে এসেছেন। একটি শালপাতায় মোড়া একডালা ছানা ও 3টি কলা ভূতনাথের সম্মুখে রেখে ভোগ নিবেদনের ইঙ্গিত জানালেন। আরেকটি শালপাতায় মোড়া পৃথক একডলা ছানা নিয়ে তা ভেঙে ভেঙে পাখিদের মধ্যে বিলোতে লাগলেন। পাখিরা তার হাতের ওপরে কাঁধের ওপরে বসে ঠুকরে ঠুকরে খুঁটে খুঁটে খেতে লাগলো। আমার ভোগ নিবেদনও শেষ হলো, পাখিরাও তার হাতে ছানা খেয়ে উড়ে গেল। একটা জিনিস লক্ষ্য করলাম, তিনি ভোগ নিয়ে আসার পূর্বে মন্দিরের মধ্যে ঢুকেও কয়েকটা পাখি যত্রতত্র নেচে বেড়াচ্ছিল, কিন্তু তিনি এসে পৌঁছানো মাত্রই সকলেই তাকে ঘিরেছিল। তার হাতের ছানাও শেষ হয়ে গেলেও শিবলিঙ্গের সামনে ছানা শালপাতাতে থাকলেও কোনো পাখি স্বাভাবিক প্রবৃত্তি বসে সেদিকে দৃকপাতও করল না। পূজা ও প্রণাম করে দরজার বাইরে এসে তার পায়ে ফুল চাপিয়ে সাষ্টাঙ্গে ভক্তি নিবেদন করলাম। তখন থেকে মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি মারছে, ভারতজি ইনি দেখা দিয়েছিলেন কিনা জিজ্ঞাসা করি, কিন্তু খুবই অশোভন হবে বলে জিজ্ঞাসা করতে সাহস করলাম না। ভাবলাম একই গান উভয়ের মুখে শুনেছি বলে যে উভয়ই একই ব্যক্তি হবেন এমন কোনো কথা নেই, একই গানের ভাষা দুজন কেন, 200 জনেরও জানা থাকতে পারে। লেও শৈলেন্দ্র নারায়ণজি ভূতনাথ জিকা প্রসাদি পালিজি, আমার চিন্তাসূত্র ছিন্ন হলো। তিনি কিছু গ্রহণ করবেন কিনা বলতে যাব এমন সময় তিনি নিজেই বলে উঠলেন, লেও জি ইধার বেঠকে পা লিজিয়ে করিব এক বাজ গিয়া হোঙ্গে, আপ তো জানতে হো হাম কুছ লেতে নেহি। সশব্দে একটা উদ্গার তুলে বললেন, কে রোজ পেহলে ভারভূতি মে ভার ভূতেশ্বর জি মুঝে জবরদস্তি সে বহত কেলা ওর নড়াইল খিলায়ে থে, আমি সসালিত মে বিজ যায়গে। আমার সংশয় পচন হলো, আমি ভূতনাথের প্রসাদ খেয়ে নিলাম। হাত মুখ ধুয়ে তার কাছে বসতে তিনি বললেন, তোমারা ঝোলা সে ডায়েরি ওর কলম লে লো, উপদেশ ব্যাপৃত দেশিক শাক্ত বেদান্তি আর সৈবাগমী প্রাচীন গুরু সম্প্রদায় মে এক দুর্লভতম মন্ত্র পরম্পরা সে প্রচলিত হ্যায়, হাম বলতে হ্যায় আপ লিখ লিজিয়ে। কিন্তু কী মন্ত্র তিনি বললেন আর তারপর কী হলো সেটা আর আজকের পাঠে শেয়ার করব না, সেটা শেয়ার করব এর পরের পাঠে, পার্ট 170। রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। তবে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির মা নর্মদার উত্তরতট পরিক্রমা প্রায় শেষের দিকে, আর হয়তো 2-3টে পার্ট হবে, এরপর শুরু হবে দক্ষিণতট পরিক্রমা। শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবহম শিবহম শিব স্বরূপহম শিবহম শিবহম শিব স্বরূপহম।
नितोहम शुद्धोहम बुद्धोहम मुक्तोहम शिवोहम शिवोहम शिवस्वरूपोहम।